গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে মেয়ে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, মেয়ে পড়তে যাবে, এক জায়গাতে পড়ে এসছে, আবার পড়তে যাবে, 9টা থেকে পড়া আছে, তাই ওকে একটু তাড়াহুড়ো করে চাউমিন করে দিচ্ছি। আর সকালবেলা 6:30 থেকে এক জায়গায় পড়া ছিল, সেখানে আমি নিয়ে গিয়েছিলাম, আমিও বাড়ি এলাম এক্ষুনি, তাই একটু চাউমিন তাড়াতাড়ি করে বাড়ি বানিয়ে দিচ্ছি। বানানো হয়ে গিয়েছে, একটু সস দিয়ে দেবো, হয়ে যাবে। ব্যাস চাউমিনটা রেডি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি দেখতে থাকো। আশা করি ভিডিওটা সারাদিন ভালো লাগবে, সারা সকাল থেকেই স্টার্ট করলাম আজকে ভিডিওটা। টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, আর আজকে তো চাউমিন টিফিন করেছিলাম, করে এবারে খেয়ে দিয়ে নিয়ে আর আজকে রান্না করব ডাল, ডাটা চচ্চড়ি আর চিংড়ি মাছ। তা ডাল ডাটা চচ্চড়ি হয়ে গিয়েছে, চিংড়ি মাছটা বাকি আছে, বুঝছো? চিংড়ি মাছটা এখনো আমার কাটাও হয়ে নিয়ে যা, প্যাকেটে রয়েছে। এবার চিংড়ি মাছটা কাটবো, কিন্তু বাইরে এত পরিমাণে গরম না, বাইরে বসে কিছু করা যাচ্ছে না, ওই জন্য এখানে বসেই কাটবো, কেটে তারপরে রান্না করতে যাবো। তাহলে চলো চিংড়ি মাছটা কেটে নিই। এই দেখো চিংড়ি মাছগুলো কাটতে আমি বসে গেছি, বড় বড় আছে চিংড়ি মাছগুলো। ভালো করে ধুয়ে নিয়েছি, বুঝেছো? ধুয়ে চিংড়ি মাছগুলো কেটে নেবো, নিয়ে তারপরে এত গরম পড়েছে না, বাইরে বসে রান্না করা যাচ্ছে না, কিন্তু হয়ে গেছে আমার মোটামুটি, এই মাছটা করলেই হয়ে যাবে। আর চিংড়ি মাছের এই এই মাছখানটাই ফাঁক করলে না একটা, এই যে এই একটা এরকম, এইটা ফেলে দিতে হয়, নাহলে না শরীর খারাপ করে। চলো মাছগুলো কেটে নি, তারপরে কথা বলছি। কড়াই তেল দিয়েছি, চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব একটা ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ডালনা করবো, বুঝেছো? পেঁয়াজগুলো ভাজা হলে আলু দিয়ে দেবো, দিয়ে আদা আর রসুন বাটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু ভাজার পরে আদা আর রসুন বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষে নেবো। এবার এতে পেঁয়াজ, আর পেঁয়াজ তো আগেই দিয়েছি, আর আদা রসুন, তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ সব দিয়ে আলুগুলো ভালো করে কষে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে, এরকম চিংড়ি মাছগুলো একটু পরে দেবো, জল ঢেলে নিয়ে তারপরে দেবো চিংড়ি মাছগুলো।
ভালো করে আগে মশলাটা কষবো বুঝেছো আলুর সাথে। কষা হয়ে গিয়েছে, জল ঢেলে দিয়েছি, একটু আলুটা এবারে চাপা দিয়ে দেবো বুঝেছো। আলুটা সেদ্ধ হলে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে ফেলবো। এই দেখো আমড়া দিয়ে ডাল আর ডাটার তরকারি, ডাটার চচ্চড়ি, এতে দেওয়া আছে আলু, কাঁঠালের দানা আর কুমড়ো আর এই ডাটা আর এই যে চিংড়ি মাছের কালিয়া। এই হচ্ছে আজকে রান্নার মেনু। আর আজকে আমাদের বাড়ি একজন এসছে, একজন না আমার দাদা এসছে, সেই জন্যে আর মাছটা দাদাই বাজার থেকে কিনে নিয়ে এসছে, মানে আসার পথে ভালো মাছ দেখেছে, বড় বড় চিংড়ি মাছ, তাই ওই নিয়ে এসছে। তাহলে চলো সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া করি। ঝেড়ে গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবারে বসেছি কি বলতো কালকে দুটো গাছ বসাবো, মানে গাছ বসাবো বলতে কি শাক হিসেবে খাওয়ার গাছ, মানে মেথি যেগুলো ঘরে মশলা ঘরে আছে সেইগুলো, মেথি সর্ষে এইসব। আর বর্ষাকালে দেখছি না যাই গাছ বসাচ্ছি বিশাল ভালো তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম কয়েকটা সর্ষে এগুলো ভিজিয়ে রেখে দিই রাত্রিরে আর সকালবেলা এক জায়গায় বসিয়ে দেবো বুঝেছো। কিন্তু এই ধনেটা দেখছি না একটু পোকা লেগে মতন গেছে, কিন্তু হবে কি না জানি না, কিন্তু তাও একটা জায়গায় একটু খুঁড়ে যদি বসিয়ে দিই না তাহলে মনে হয় হতে পারে, সেই জন্য বসিয়ে দেবো বলে এগুলো ভিজিয়ে আগের দিন ভিজিয়ে রেখে দিচ্ছি, কালকে যদি বসিয়ে দিই। সর্ষে গাছটা হবেই, আর কারণ আগে একবার বসিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম না, সর্ষে গাছটা খুব ভালো হয়। আর এই ধনে পাতা গাছও হয়, কিন্তু আমার ধনেটা একটু খারাপ হয়ে গিয়েছে, একটু খারাপ হয়ে গেছে, জানি না হবে কি না দেখি, খুঁড়ে একটা জায়গায় পরিষ্কার করে বসিয়ে রাখবো, মনে হয় যে কটা ভালো আছে সে কটার থেকে গাছ বেরোবে, মনে হচ্ছে বেরোবে বুঝেছো। তাহলে আজকে আর কিছু দেখাবো না, এই দেখি শেষ করলাম, আর কালকে গাছ বসানোটা অবশ্যই তোমাদের দেখাবো। আর এরকম গাছ বসাতে গেলে আগের দিন না দানাগুলো, যে দানা যে যে গাছই বসাবে আগের দিন এরকম জলের সাথে ভিজিয়ে রাখলে গাছ খুব তাড়াতাড়ি বেরোয়। তাহলে আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।